আসসালামু আলাইকুম, শাকের খামার গ্লোবাল একটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিম আনিক। তো আজকে আমি আপনাদের 1000 ডিমের একটি হ্যাচার কীভাবে খুব সহজে বানাবেন সেই বিষয়টি দেখাবো। তো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা আমাদের 1000 ডিমের একটি হ্যাচার। তো প্রথমে আসি কন্ট্রোলারটাতে। তো এটাতে চায়না কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এটাতে অনেকগুলো ফাংশন রয়েছে, তো মোটামুটি ভালো কন্ট্রোলারটি। তো হ্যাচারে মূলত তেমন কিছু প্রয়োজন হয় না, জাস্ট একটা ভালো মানের কন্ট্রোলার এবং বডিটা খুব সুন্দর মতো বানাইলে হয়ে যায়। এই বডিটার মাপটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি। এই বডিটার উচ্চতা হচ্ছে 40 ইঞ্চি, দুই সাইডে আছে 35 ইঞ্চি বাই 35 ইঞ্চি। তো এই মাপের যদি একটা বক্স বানান, কমপক্ষে 1000 ডিম বা এর চেয়ে একটু বেশি ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন একটা হ্যাচার তৈরি করে ফেলতে পারবেন। এই উপরে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছোটো 4 ইঞ্চির ফ্যান আছে, ওই কর্নারেও ঠিক এরকমই আরেকটা ফ্যান রয়েছে। তো এইটার মুখটা দেখা যাচ্ছে যে ভিতরের দিকে, মানে বাতাসটা ভিতরের দিকে ঢুকে, আবার এই পাশে যে ফ্যানটা আছে এটা বাতাসটা ভিতর থেকে বাহির করে। তো এই দুইটা আসলে ওভার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে। এছাড়াও ভেন্টিলেশনের জন্য এটা টাইমারে সেট করে দেওয়া হয়েছে, যে একটি নির্দিষ্ট সময় পরে পরে সে বাহির থেকে বাতাসটা ভিতরে প্রবেশ করে এবং ভিতর থেকে বাতাসটা বাহির করে দেয়। হ্যাচারে অক্সিজেনের ঘাটতিটা দূর করার জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে। 1600 ডিমের বা তার চেয়ে বেশি ডিমের একটি স্বয়ংক্রিয় সেটার কীভাবে বানাতে হয় সেটা যে ভিডিওটি আমার দেওয়া আছে, সেই ভিডিওটি যারা দেখেছেন ঠিক সেই একই রকমভাবে বক্সটাও বানাতে হবে। তো এই বক্সটাতে দুইটা ক্লিন শিট ব্যবহার করা হয়েছে, এই পাশে একটা আর একটা এই পাশে। তো মাঝখানে কক শিট দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবেই বানাবেন। তো আমি এখন আপনাদের ভেতরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে হ্যাচারে এখন হ্যাচিং হচ্ছে, বেশ কিছু বাচ্চা ফুটেছে এবং ফুটতেছে। তো এখানে দেখেন একটা পাত্রে পানি দেওয়া আছে। তো এখানে একটা হিটার লাগানো আছে যেটা কন্ট্রোলারের সাথে সংযোগ দেওয়া আছে। দেখলে হিউমিডিটি যখন শর্টেজ হয়ে যায় তখন কন্ট্রোলারের নির্দেশ মোতাবেক সেটা পানিটাকে বয়েল করতে থাকে, হিউমিডিটি বেড়ে যায়। তো এছাড়াও আপনারা হিউমিডিটি ফায়ার ব্যবহার করতে পারেন হিউমিডিটি বাড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন যে ওই লাইট এবং ফ্যানটা কীভাবে ঠিক একইভাবে সেট করা আছে। তো এইভাবে আমরা জাস্ট বিপরীত কোণায়, মানে উপরে একটা লাইট ঠিক বিপরীত সাইডে, নিচে একটা লাইট, এইভাবে জিগজ্যাগ, মানে ওই কর্নারে একটা তার বিপরীত কর্নারে একটা, এইভাবেই সাধারণত আমি দিয়ে থাকি। আর চেষ্টা করবেন যত নিচে লাইটটা দেওয়া যায়, নিচে লাইটটা দিলে হয় কি, তাপের ধর্ম আমরা জানি যে তাপ ঊর্ধ্বগামী। তো নিচে যদি আমরা লাইটটা দিই তাহলে তাপটা ফ্যানের বাতাসের সাথে এটা খুব সহজে ছড়ায় যায়। তো আর এই যে ট্রেগুলো, এই ট্রেগুলো আসলে রেডিমেড আমি কিনে নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে নিজেরা খরচ বাতাস চাইলে নেট দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এই ট্রেগুলোর মাপটা হচ্ছে 30 ইঞ্চি বাই 21 ইঞ্চি। তো এই এক একটা ট্রেতে মোটামুটি 120টা ডিম এখানে দেওয়া যায়। জাস্ট সিম্পলি কয়েকটা ইট দিয়ে তার উপরে ট্রেগুলো রেখেছি, আবার হ্যাচিং শেষ হলে ট্রেগুলো বের করে জাস্ট ধুয়ে পরিষ্কার করে আবার পুনরায় ডিম দিয়ে দিই ভিতরে। হ্যাচারটা বানানো আসলে তেমন কিছু না, জাস্ট একটা বায়ুরোধী খুব সুন্দর একটা বক্স যদি আপনারা বানাইতে পারেন তাহলে একটা হ্যাচার হয়ে যায়, আর কন্ট্রোলেরটা একটু ভালো মানের হলেই যথেষ্ট। হ্যাচারে যে বিষয়গুলো বেশি মেনটেন করতে হয়, হিউমিডিটির প্রয়োজনটা বেশি হয়, টেম্পারেচার একটু কম দিতে, তো এই বিষয়গুলো জানতে আমার চ্যানেলে যে টেম্পারেচার এবং হিউমিডিটি বিষয়ে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিন। তো আশা করি আপনারা একটি হ্যাচার কীভাবে বানাতে হয় বুঝতে পারছেন। এছাড়াও আমি সম্পূর্ণ অটোমেটিক সেটার বানানোর ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিন। ও অন্যান্য ছোটো আকারের ম্যানুয়াল ইনকিউবেটর কীভাবে বানাইতে হয় এবং পরিচালনা করতে হয় সে বিষয়েও ভিডিও দেওয়া আছে। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সকলকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।